हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन। तो आलहमदुलिल्लाह आमरा सबाई भालो आछि। तो आजकेर रेसिपिते थाकछे चाइनीज वेजिटेबल्स, किभाबे अल्प कयेकटा वेजिटेबल यूज करे बानानो जाए चाइनीज वेजिटेबल्स, सेई रेसिपिटी आजके आमि आपनादेर साथे शेयर करब। आशा करी आजकेर रेसिपिटा आपनादेर भालो लागबे, आर भालो लागले अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकबेन, आर पाशे थाका बेल আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। এতে করে খুব সহজে পেয়ে যাবেন আমার নতুন রেসিপির নোটিফিকেশন। তাহলে চলুন দেখে নেই কিভাবে বানাতে হয় চাইনিজ ভেজিটেবলস। আমি ফ্রাই প্যানে 4 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিকেন ব্রেস্ট। তো চিকেন ব্রেস্টটা আমি একটু আদা রসুনের পেস্ট আর সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তো এখন চিকেনগুলো আমি দিয়ে হালকা করে ভেজে নেব। যখনই চিকেনটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি চিকেনটা উঠিয়ে নেব। তো আমি এক এক করে চিকেনগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো আমি সেই পুরনো তেলটা ইউজ করছি। এখন আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি এরকম করে কেটে পেঁয়াজের পাপড়িগুলো এভাবে ছড়িয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপের মতো বাঁধাকপি এভাবে কিউব করে কেটে ছড়িয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ক্যাপসিকাম কুচি। তো এগুলো আমি দিয়ে নেড়েচেড়ে একসাথে মিক্স করে রান্না করব। যখনই সবজিগুলো কিছুটা নরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ফিশ সস, দিয়ে নেড়েচেড়ে ভালো করে একসাথে মিক্স করে নেব। তো এখন এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁপে কুচি, 1/2 কাপ গাজর কুচি আর 1 কাপ বিন। এগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। একটু সিদ্ধ করার সময় একটু সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 80% সিদ্ধ করেছি, আমি এখানে পুরোপুরি ফুল 100% সিদ্ধ করিনি। তো অবশ্যই 80% সিদ্ধ করে পানিটা ছড়িয়ে তারপর ভেজিটেবলগুলো দিয়ে দিবেন। আপনারা চাইলে যে কোনো ধরনের ভেজিটেবল দিতে পারেন অ্যাকচুয়ালি। তো এখন এই পর্যায়ে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। ভিনেগার না থাকলে অবশ্যই লেবুর রসটা ইউজ করবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে, আমি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো আমি এখানে একটু একটু করে কর্নফ্লাওয়ার দিব, তারপর নাড়বো, তারপর আরেকটু করে দিব, পুরোটা কর্নফ্লাওয়ার একসাথে দিব না। তো সো আমি একটু করে কর্নফ্লাওয়ার দিচ্ছি, তারপর নেড়েচেড়ে একটু একসাথে মিক্স করে তারপর আমি আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। এভাবে আমি সবগুলো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো পানিটা দিয়ে এখন আমি ভেজিটেবলটা সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে যখনই ভেজিটেবলটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনটা, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজের গোড়ার অংশ আর 1 কাপ পেঁয়াজের পাতা, সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। তো আপনারা যদি মনে হয় একটু পাতলা খেতে চান সবজিটা, সেক্ষেত্রে পানি দিতে পারেন। তো আমি আরও 1 কাপ পানি দিয়ে নিয়েছি। তো উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। তো আমার চাইনিজ ভেজিটেবলটা অলরেডি হয়ে গেছে, দেখুন চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ভেজিটেবলটা পরিবেশন করে নিয়েছি। আশা করি চাইনিজ ভেজিটেবল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।